2023-24 অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সুপারিশ করেছেন। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। বাজেট ঘোষণার দিনই সাধারণত আমদানি শুল্ক ও কর সংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদে 7,61,785 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 1,01,278 কোটি টাকা বেশি। এটি স্বাধীন বাংলাদেশের 52তম বাজেট, এছাড়া আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের 15তম বাজেট। ডিএমএফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স দিচ্ছে যে কোনো টেস্টের ওপর 30% মূল্য ছাড় আজীবন। কার্ডটি নিতে এখনই চলে আসুন ডিএমএফ আর এ। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের টানা 5ম বাজেট। এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে বল পয়েন্ট কলম, প্লাস্টিকের তৈরি থালাবাটি ও অন্যান্য পণ্য, অ্যালুমিনিয়ামের থালাবাসন ও রান্নাঘরের সরঞ্জাম, খেজুর চশমা ও রোদ চশমা, কিচেন টাওয়েল, টয়লেট টিস্যু সহ সব ধরনের টিস্যু, মুঠোফোন ও গ্যাস সিলিন্ডারের। দাম বাড়ার তালিকায় আরও রয়েছে সিগারেট, তামাক জাতীয় পণ্য যেমন তরল নিকোটিন, বাসমতি চাল, কাজু বাদাম, বাইসাইকেল আঠা, সিমেন্ট, সাধারণ ইট, সফটওয়্যার, বিদেশি লিফট, বিদেশি স্যান্ডউইচ প্যানেল। এ বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হচ্ছে 2,61,785 কোটি টাকা, যা জিডিপির 5.20% সমান। চলতি বছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,27,507 টাকা, যা জিডিপির 5.10%। অনুদান সহ আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,57,885 কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে অনুদান সহ সামগ্রিক ঘাটতি ধরা হয় 2,24,244 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,190 কোটি টাকা। বিপরীতে 24,700 কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তাতে নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে 1,02,490 কোটি টাকা। আপসারা নাজ, কালবেলা।